আমিন ঢাকা হাসপাতালে নিয়ে দেখতেছি। তারপর ডাক্তার ছিল আরজবেগী বাজারের মহিব ডাক্তার, তার ডাকে আনছি যে আপনি একটু দেখেন করিয়া পরীক্ষা করে দেখেন যা আছে কিনা নাই। তারপর করলো যে না মারা গেছে, তারপর নিয়ে যান। তারপর তাদের বাসায় নিয়ে আসছি কালকে বিকালে, সন্ধ্যা পর্যন্ত আমি ছিলাম দিয়া। এবার তারপর চলে গেছি বাসায়, ভারী বৃষ্টি ছিল আর কি, ঠিক আছে। তারপর আসতে তো জ্বর জ্বর সারছিল সারছিল, তারপরে আর দেখে মানে গেরাবি দিতেছে, গেরাবি দেওয়ার কারণে মনে করেন আরো বলে গেরাবি দিতেছে, গলাইতে পারে যদি গলাইতে যদি গেরাবি দিতে দড়িটা বাঁধতো তাহলে সমস্যা হইতো না। মাদা বাড়াবাড়ি মনে করেন বাঁধছে গেরাবি দড়ি, তারপর মনে হয় আছে বাতাস আছে, বাতাস আর অনুসারে তলা ডুবে গেছে, এক ডালিতে ভর পড়ছে তলায় গেছে, এইভাবে হয়েছে আর কি। পটুয়াখালী দশমিনা উপজেলার বোরা গৌরাঙ্গ নদে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত এবং বর ও বরের মা সহ চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ সহ উপজেলা প্রশাসন কাজ করছে। শুক্রবার বিকেলে উপজেলার রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়া গৌরঙ্গ নদে এ ঘটনা ঘটে। বরের স্বজন মঞ্জুর এলাহি জানান, কয়েকদিন আগে উপজেলার রণগোপালদি ইউনিয়নের গুলি আউলিয়ার গ্রামে মনির হাওলাদারের ছেলে রাবি হাওলাদারের সঙ্গে চর বোরহান ইউনিয়নের 9 নং ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বর রাবি হাওলাদার তার স্বজনদের নিয়ে নববধূকে আনতে কনের বাড়িতে যান। শুক্রবার নববধূ সুমাইয়া সহ 14-15 জন আত্মীয় নিয়ে চরবোরহান থেকে ট্রলার যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের ট্রলার আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি গিয়ে ঝড়ের কবলে পড়ে বুড়া গৌরঙ্গ নদে ডুবে যায়। দশমিনা ফায়ার সার্ভিস স্টেশন লিডার আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে, এখনও অভিযান চলছে। এবং সে আব্দুল্লাহ ছিল আমার ভাতিজা, তাই ভাই আবার বলছিল যে আমি বউটাই আনবো, তাই এখন আনবো না পরে আনবো, আমি কিছু পোশাক কিনছি বউর জন্য সেটা দিয়ে দিতে বলছে। তারা আবার বললো কি বলে যে পোশাক দিতে গেলে কাপড় চোপড় দিয়ে গেলে তারা মায়ে উঠে একবারই দিয়ে দেবে। তারপর মেয়ের আবার খালা আছিল ফুবা আছিল, তারা আবার নিয়ে গেছে জামাইরে পরের দিনকে। পরের দিনে নিয়ে আসার সময় যে দুর্ঘটনা ঘটলো কালবৈশাখী জ্বরে, পুরো ফ্যামিলিটা এখন একবারে ধ্বংস হয়ে গেছে। বউ নিয়ে আসার সময় জ্বর হয়েছে, কালবৈশাখী জ্বর আছে, জ্বরের সময় নৌকা ডুবে গেছে ট্রলার আর কি। এখন ফ্যামিলিগতভাবে আমার চাচি এবং চাচাতো ভাই আর আমার ফুফাতো বোন এবং চাচাতো ভাইয়ের ছোট শালি এদের পাওয়া যাচ্ছে না। চাচা আসছে, ফুপুর লাশ পাওয়া গেছে এবং চাচাতো বোন একটা, চাচাতো ছোট ভাই এদেরকে পাওয়া গেছে।